আমাদেরটা স্যার আজকে 107 দিন। আমাদের স্যার একটাই দাবি যে গেজেট স্কুল সার্ভিস কমিশন নিজে প্রকাশ করেছে সেই গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত আমাদের সিটটা বৃদ্ধি করে আমাদের নিয়োগ আমাদের জীবন থেকে স্যার 8টা বছর কেটে সবই ঠিক আছে। এটা হচ্ছে 107 দিন আর ওদের 570 দিন। হ্যাঁ একদম ওদের 570 দিন আমরা 52 দিন ধরে অনশন করছি। আর মন্ত্রী মশাই বলছেন যারা চাকরি পেয়েছে তারাও থাকবে, নতুন পদ তৈরি করে দেওয়া হবে। এটাই হচ্ছে গোজামিল, নতুন পদ তৈরি করে দিতে গেলে পর ওইখানে কিন্তু হয়ে গেল, ওখানে ওখানে খিচুড়ি হবে, ওখানে খিচুড়ি হবে। যাই হোক আন্দোলনে চাপ রাখতে হবে, বাইরের আন্দোলনে চাপও থাকবে। আমরা ন্যায্য আন্দোলনের পক্ষে সবসময় ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রী 60,000 গ্রুপটি নিয়োগের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে প্রথম ধাপে 6,000 একটা বিজ্ঞপ্তি বার হয়েছিল। আমরা লেখা পরীক্ষায় পাশ করার পর প্রথমে আমাদের ইন্টারভিউ হয়ে যায়, তার এক মাস পর কী অজ্ঞাত কারণে তাদের আবার সেকেন্ড টাইম ইন্টারভিউ জন্য ডাকা হয়। কত সংখ্যক ইন্টারভিউ আমরা জানতে পারলাম না। তারপরে একটা লিস্ট বার করে 5,422, সেই লিস্টে না নেই মার্কস, নাম নেই, ডেট অফ বার্থ নেই। আর সেই দিন একটা লিঙ্কের মাধ্যমে দেখলাম আমি ওয়েটিং বা আরে আদার্স ওয়েটিং, কেউ জানতে পারছি না কার কত র্যাঙ্ক ওয়েটিংয়ের, কার কত নাম্বার। আমরা এরপর চলে গেলাম ডিউটি বোর্ড অফিসে, যেটা ওই নিউ টাউনে অবস্থিত। সেখানে বলা হলো আপনার আরটিআই করুন, আমরা আরটিআই করলাম। এক মাসের মধ্যে একটা রিপ্লাই হলো খুব শীঘ্রই সব কিছু দিয়ে দেওয়া হবে। আজ স্যার 17 থেকে 18 সালের রেজাল্ট বার হয়েছে, 18 থেকে আজ 22 সাল শেষ হতে যায়, আজও আটটায় রিপ্লাই দেওয়া না, বরং 6 জুন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আমাদের বোর্ডটাকেই তুলে দেওয়া হলো। আমরা নবান্নের পাত দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি সব জায়গায় শুধু আমাদের বঞ্চনার জন্য ওনাকে আবেদন করে, ম্যাডাম আপনার ডিপার্টমেন্ট, এটা পার্থবাবু বা পার্থবাবুর ডিপার্টমেন্ট নয়, এটা আপনার ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টে এইভাবে লুকোচুরি হচ্ছে কেন, আপনি কাদের নিয়োগ দিচ্ছেন লিঙ্কের মাধ্যমে। আমাদেরকে কোনো কিছুই মানে উত্তরই দেয়নি, বরং ঘাত ধাক্কা দিয়ে বলেছে এখানে আর আসবেন না এসব করতে। নবান্নের পাত দপ্তরে এখন আর ঢুকতে দেওয়া হয় না আমাদের। আমরা 4 বার জেল খেটেছি লালবাজারে নিজেদের হকের চাকরির জন্য। আমাদের একটাই অপরাধ, আমরা টাকা দিইনি। আমরা তাই জন্য আজ সারা পূজায় মুখ্যমন্ত্রী আমাদের বিসর্জন দিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন, যাদের যারা টাকা দিয়েছে তাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। এটা তো মেনে নেওয়া যায় না। না স্যার এটা মেনে নেওয়া যায় না, তাই আপনাদের রাত জেগে আমরা পড়াশোনা করছি। 25 লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 1% আমরা পাস করে ইন্টারভিউ দিয়েছিলাম, তারপরে কাদের ইন্টারভিউ দেওয়া হলো জানি না। আবার বলে 60,000 নিয়োগ করবো, ডবল ডবল চাকরি, আর ভোটের পর ভোটে জিতে এখন তেলে বাজা, তারপর চপ শিল্প এসব হয়, আমাদের মেধাগুলোকে সবগুলো সব শেষ হয়ে গেল। না চপ শিল্পের কথা তো বলে ব্যর্থতার জন্য, ব্যর্থ হলে পর চপ মুড়ি তেলে ভাজা একটু মাকে বলো একটু ঘুগনি তৈরি করে দিতে, তারপর ঘুগনি লাগে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস নবান্নের 7তলা অবস্থিত, সেখানেই আমরা এরকম বঞ্চনার শিকার হচ্ছি। এটা শিক্ষা দপ্তর নয় স্যার, অনেকে ভাবে এটা শিক্ষা দপ্তরের গ্রুপটি, এটা নিজস্ব দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী মুখ ফুড়িয়ে আছেন। আমাদের অপরাধটা কি আপনি বলুন, আমাদের অপরাধটা কি? কোনো অপরাধ নেই। আপনি তো নিজে 60,000 গ্রুপটি নেবেন বলেছিলেন, কেন প্রতিশ্রুতি দিয়ে আপনার স্বপ্ন দেখালেন, কেন ডবল ডবল চাকরি দেওয়ার স্বপ্ন দেখালেন যেটা রাখতে পারবেন না বাস্তবে? আপনাদের সহমর্মিতা জানাই, আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সব দলের পক্ষ থেকে এসেছি, আপনাদের সহমর্মিতা জানাই। যাই হোক আপনারা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন, এখানেই তো 4টে গ্রুপ বোধ হয় আছে, তো ওখানে 3টে গ্রুপ, এখানে 4টে গ্রুপ, 7টা গ্রুপ আছে। এ কী হলো বাংলার, পশ্চিমবাংলার কী হলো? 75 বছর স্বাধীনতার, 75 বছর, অন্য কোন রাজ্যে কী হয়েছে দেখার দরকার নেই, আমাদের রাজ্যে কখনো হয়নি। যেটা হয়নি সেটা দেখতে পাচ্ছি, যারা যোগ্য তাদের চাকরি হচ্ছে না, যারা যোগ্য নয় খালি খাতা জমা দিয়েছে তাদের চাকরি হচ্ছে। হ্যাঁ অর্থাৎ শিক্ষার মতো চাকরি, শিক্ষক শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকার মতো, এটা তো একটা মহান কাজ। সেই মহান কাজে যারা খালি খাতা জমা দেয়, যারা ফেল করে,
তারা চাকরি পায় টাকার বিনিময়ে, আর যারা কৃতকার্য হয়েছে, যারা যাদের তালিকায় নাম আছে, প্রথম ওপরের দিকে তালিকায় নাম ছিল, নিচে নামতে নামতে তারপর নামটা বাদই দেওয়া হয়েছে। এ একটা অভিনব পদ্ধতিতে পশ্চিমবাংলায় মানে শিক্ষক নিয়োগের ব্যাপারটা হচ্ছে, আমরা এই বিরুদ্ধে। তাই আপনারা আন্দোলন করছেন, আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন শরিক দলের প্রতিনিধি, রাজ্য বামফ্রন্টের প্রতিনিধি দল আমরা এসেছি আপনাদের সমর্থন জানাতে। এবং এখন যা নাকি নবান্ন করে দিতে পারত, যা শিক্ষা ভবন করতে পারত, আচার্য ভবন থেকে যা করা সম্ভবপর ছিল সে তো করেনি, কারণ টাকার বিনিময়ে চাকরি বিক্রির ব্যাপারটা তারা বকলমে সমর্থন করেছে। এখন কোর্টের রায়েতে সব বিষয়টা হচ্ছে। এখন মূলত যে শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন কোর্টের রায় পেয়েছেন। যাই হোক, মহামান্য বিচারালয় যখন বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদছে, মহামান্য বিচারালয় সামনে এসছে, মহামান্য বিচারপতিরা এসছেন, মনে হচ্ছে আন্দোলন সংগ্রাম করে অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের ন্যায্য দাবির আন্দোলন একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। ফলে ঘরে বসে থাকলে হবে না, তাই আপনারা কষ্ট করছেন, পূজার উৎসবের সময়ও কষ্ট করছেন। আরে মানুষের ধর্মবিশ্বাস বলুন বা বিভিন্ন বিষয়ে বিশ্বাস বলুন, যার যার তার তার, কিন্তু উৎসব তো সবার। সেই উৎসবেও আপনারা থেকে বাইরে থেকে কাজগুলো করছেন, আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের আন্দোলনের জয় আমরাও দেখতে চাই, আপনাদের আন্দোলনের পাশে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো।